নমস্কার, আমি অমিতাভ। চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আপনাদের কেদারনাথ মন্দির ও সংলগ্ন অঞ্চল ঘুরিয়ে দেখিয়েছি। সেই ভিডিও যদি আপনারা এখনও না দেখে থাকেন, তবে এই ভিডিওর শেষে দেয়া লিঙ্ক থেকে অবশ্যই ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের পর্বে আপনাদের নিয়ে যাব সেই স্থানে যেখানে শিব এবং পার্বতীর বিয়ের আসর বসেছিল। তাহলে চলুন, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং, আজ 15ই জুন, আর আমরা কাল কেদারনাথ ট্রেক শেষ করেছি এবং আজকে ছিলাম সোনপ্রয়াগে একটি হোটেলে। হোটেলটি আপনাদের দেখাচ্ছি একটুখানি, এবং এখন স্টার্ট করছি আমরা টুয়ার্ডস ঋষিকেশ এবং মাঝে কিছু সাইট সিনে যাব। তো চলুন জার্নি শুরু করা যাক। হরিতে সময় সকাল 10টা। সোনপ্রয়াগকে বিদায় জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম শ্রীযুগী নারায়ণের উদ্দেশ্যে। এবারের মতো হাঁটার পর্ব শেষ, তাই ব্যাগগুলোকে আবার গাড়ির ছাদে তোলার পালা। আজ আমাদের প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, যদিও আমাদের বেরোতে আজ একটু দেরি হয়ে গেছে। সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড থেকে ত্রিযুগী নারায়ণের দূরত্ব 3-4 কিলোমিটার, যেতে সময় লাগবে 20 মিনিট থেকে আধ ঘন্টা। বাস স্ট্যান্ড থেকে খাড়া চড়াই রাস্তা উঠে গেছে ত্রিযুগী নারায়ণের উদ্দেশ্যে। এই রাস্তার সৌন্দর্য অসাধারণ। সম্পূর্ণ রাস্তাটাই প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে। মাঝে মাঝে নিচে সোনপ্রয়াগ শহরের সুন্দর ভিউ চোখে পড়ছে। এখানে রাস্তা কিন্তু বেশ সংকীর্ণ, তবে রাস্তার মান কিন্তু ভালো। এ পথে কোনো বাস চলাচল করে না, তাই আপনারা যদি সোনপ্রয়াগ থেকে ত্রিযুগী নারায়ণ আসতে চান, তবে গাড়ি বুক করে নেওয়াই ভালো। ভাড়া পড়বে 2000 টাকার আশেপাশে, তবে সিজন ভেদে গাড়ির ভাড়া ওঠানামা করে। দেখতে দেখতে আমাদের গাড়ি এসে থামল ত্রিযুগী নারায়ণ গ্রামে। অসম্ভব সুন্দর পাহাড়ি গ্রাম এই ত্রিযুগী নারায়ণ। সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ডের ভিড় এড়িয়ে আপনারা যদি নিরিবিলিতে একটা দিন কাটাতে চান, তবে ত্রিযুগী নারায়ণ গ্রাম আপনার জন্য আদর্শ। মেঘমুক্ত দিনে এখান থেকে দেখা মেলে তুষারাবৃত সিংহরাজের সাথে, চারিদিকে সবুজের সমারোহ আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে রাত্রিবাস করার জন্য রয়েছে বেশ কিছু গেস্ট হাউস, তারই মধ্যে একটির কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের দেখিয়ে দিলাম। আরো কয়েক পা এগোতেই বাম দিকে চোখে পড়ল মন্দিরের গেট, আমরাও সেই রাস্তা ধরলাম। রাস্তার দুই দিকে রয়েছে অনেক দোকানপাট, এখান থেকে আপনারা পূজোর সামগ্রী কিনে নিতে পারবেন। চলুন যেতে যেতে আপনাদের মন্দির সম্পর্কে কিছু কথা বলি। এর আগে আপনাদের যেমনটা বলেছি, পার্বতী শিবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন গৌরীকুণ্ডে। সেই তপস্যায় খুশি হয়ে শিব পার্বতীকে বিয়ের প্রস্তাব দেন, আর তাদের এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় এই ত্রিযুগী নারায়ণ গ্রামে, এমনটাই বিশ্বাস। আমরা এখন আছি ত্রিযুগী নারায়ণ টেম্পলে এবং এটি সোনপ্রয়াগ থেকে 3 কিলোমিটার দূরে। আকারগতভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু কেদারনাথ মন্দিরের অনেক অংশেই মিল আছে, কিন্তু মিল থাকলেও এটা একটি বিষ্ণুর মন্দির। এই মন্দিরের তাৎপর্য এটাই যে এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, এবং সেই বিয়ের সময় যে আগুন জ্বালা হয়েছিল অগ্নি সাক্ষীর জন্য, সেটি সাক্ষী রেখে জ্বালা হয়েছিল বিষ্ণু। সেই কারণেই এটি একটি বিষ্ণু মন্দির। এবং সেই 3 যুগ আগে, আজ থেকে 3 যুগ আগে, সত্যযুগে যখন শিব পার্বতীর বিয়ে হয়েছিল, তখন যে আগুন জ্বালা হয়েছিল সেই আগুন কিন্তু মন্দিরের ভিতর এখনো জ্বলছে। তো চলুন আমরা ভিতরে যাই, চেষ্টা করব ঘুরে দেখানোর। জুতো খুলে সিঁড়ি দিয়ে নেমে গেলাম মূল মন্দিরের দিকে। মন্দির প্রাঙ্গণে রয়েছে প্রধান 4টি জলের কুণ্ড, সেগুলি হল ব্রহ্মকুণ্ড, রুদ্রকুণ্ড, বিষ্ণুকুণ্ড এবং সরস্বতী কুণ্ড।
ব্রহ্মকুণ্ড ও রুদ্রকুণ্ডের জলে স্নান করার রীতি রয়েছে। বিষ্ণুকুণ্ডের জল প্রসাদ হিসাবে পান করা হয়। সরস্বতী কুণ্ডতে পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়। এছাড়াও রয়েছে আরও তিনটি কুণ্ড, সেগুলি হল নারদকুণ্ড, অমৃতকুণ্ড ও যজ্ঞকুণ্ড। মূল মন্দির ছাড়াও মন্দির প্রাঙ্গণে রয়েছে ছোট ছোট আরও বেশ কয়েকটি মন্দির। আর এই হল ত্রিযুগীনারায়ণের মূল মন্দির। মন্দিরের বাইরে তখন পুজো দেওয়ার জন্য লম্বা লাইন। এখানে এসে জানলাম এখানে নাকি হিন্দু মতে বিয়ে করার সুবন্দোবস্ত রয়েছে, তাই যারা এখনো ব্যাচেলার আছেন তারা নির্ভাবনায় এমন ঐতিহাসিক স্থানে নিজেদের বিয়েটা সেরে নিতে পারেন। ফেরার পথে মন্দির সংলগ্ন একটি দোকান থেকে আমরা সকলেই সুভেনিয়ার হিসাবে বেশ কিছু কেনাকাটা করে নিলাম। চলুন এবার আমাদের ফেরার পালা। আজ আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। বাঁদিকে দেখা যাচ্ছে সোনপ্রয়াগের পার্কিং লট। সোনপ্রয়াগকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম ঋষিকেশের উদ্দেশ্যে। পথে আমরা দাঁড়িয়েছিলাম রুদ্রপ্রয়াগে। অলকানন্দা ও মন্দাকিনী নদী সঙ্গম স্থল হল এই রুদ্রপ্রয়াগ, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এরপর গাড়ি আবারও ছুটে চলল ঋষিকেশের উদ্দেশ্যে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আগামী পর্বে থাকবে ঋষিকেশের গঙ্গায় রোমাঞ্চকর রিভার র্যাফটিং করার অভিজ্ঞতা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।